তো বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের দিকে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা স্ক্রিনে নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ভয়াবহ গতিতে কালো মেঘ পুরোপুরিভাবে গোটা পশ্চিমবঙ্গে মূলত দক্ষিণবঙ্গকে কিন্তু কভার করে ফেলেছে যার ফলে কিন্তু আরও ভয়াবহ গতিতে কালো মেঘ বাংলাদেশ থেকে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে যার ফলে কিন্তু আলিপুর আবাদ দপ্তর কিছুক্ষণ আগে লাল সতর্কতা জারি করে দিচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে তো বন্ধুরা কোন কোন সময় কখন কখন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে সম্পূর্ণ গোটা বিষয়টা আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করবো এছাড়াও রাত্রিবেলাতে কেমন টাইপের রাওয়া থাকবে কালকের দিনকে আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলে কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন তাহলে পরবর্তী দিনকে কেমন টাইপ আবাদ থাকতে পারে আপনার জেলাতে গরম পড়বে নাকি আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আপনি নিজের চোখে জানতে পারবেন তো অবশ্যই তো এই মুহূর্তে আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো প্রথমত আপনাদেরকে যেটা বলছিলাম যে আজকের দিনকে কিছুক্ষণ আগে আলিপুর আবাদ দপ্তর লাল সতর্কতা বীরভূমের ক্ষেত্রে জারি করে দিয়েছে তো আজকের দিনকে কিন্তু এই লাল সতর্কতা জারি করে দিয়েছে পরবর্তী আরও বেশ কয়েকটা জেলা রয়েছে যার মধ্যে পুরুলিয়ার ক্ষেত্রেও কিন্তু কিন্তু আজকের দিনকে লাল সতর্কতা আলিপুর হওয়া দপ্তর জারি করে দিচ্ছে তো মোটামুটি কিন্তু এই দুটো জেলা রয়েছে এছাড়াও দুই চব্বিশ ক্ষেত্রেও কিন্তু কিছুক্ষণ আগে লাল সতর্কতা জারি করে দিয়েছিল তো এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাব তো বন্ধুরা অনস্ক্রিনে আপনারা লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্রের মাধ্যমে যে আলিপুর আবাদ দপ্তর যেটা বলেছিল যে পুরুলিয়া জেলার ক্ষেত্রে একটা ঘন কালো মেঘের ফলে বৃষ্টিপাত হতে পারে সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এছাড়াও বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ এখানেই কিন্তু একটা কালো মেঘ জমায়েত করে উঠেছে যদি আমরা ইনফারেড মোডটাতে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মেঘের গাঢ়ত্ব কতটা বেশি রয়েছে এই মুহুর্তে যেটা দেখা যাচ্ছে যে পুরুলিয়ার দিকে খানিকটা বৃষ্টিপাত এই অঞ্চলে ক্ষেত্রে হয়ে গিয়েছে যার ফলে কিন্তু এখানে ফাঁকা দেখাচ্ছে কিন্তু বাদবাকি রঘুনাথপুর রয়েছে এছাড়াও আসানসোলের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ক্ষেত্রে এছাড়াও চাকলিয়ার এই সমস্ত অঞ্চলগুলো রয়েছে ঝাড়গ্রামের ক্ষেত্রেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অপরদিকে বিষ্ণুপুর বা বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বর্ধমানের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিপাত আগেই হয়ে গিয়েছে নদীয়ার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু তাও একটা কালো মেঘের আচ্ছন্নতা ভাব দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ধীরে ধীরে কলকাতার ওপর দিয়ে কিন্তু কালো মেঘ এগিয়ে আসছে যার ফলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলগুলোর ক্ষেত্রে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আকাশ কিন্তু প্রায় আংশিক মেঘলাচ্ছন্ন হয়ে রয়েছে গোটা দক্ষিণময় ক্ষেত্রে যার ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো যাই হোক এই মুহূর্তে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে এবং দেখে নেব পরিস্থিতি কোন দিকে যেতে পারে দেখতে পাচ্ছেন যে আলিপুর আবাদ দপ্তরের মতো এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গের দক্ষিণময় ক্ষেত্রে মূলত সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরুলিয়া বাঁকুড়ার দিকেই কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খানিকটা বেশি থাকবে অপরদিকে আমরা যদি দেখি এই জায়গাগুলোতে মোটামুটি ঢাকা দিয়ে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও এই যে অঞ্চলগুলো রয়েছে মনমোহন সিং ক্ষেত্রেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে অপরদিকে এই যে অঞ্চলগুলো রয়েছে এখানেও কিন্তু মালদার দিকে উত্তরবঙ্গে মালদা এবং দুই দিনাজপুরের ক্ষেত্রেও আজকের দিনকে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভয়ঙ্কর বৃষ্টিপাত কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানটায় এই অঞ্চলটাতে হতে পারে তো যদি আমরা একটু জুমিন করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চিটাগং জেলার আশেপাশে এখানে কিন্তু প্রায় রাজস্থলী রয়েছে এছাড়াও বিলাই ছড়ি এই যে রাঙামাটি অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু একটা ভয়াবহ ভারী বৃষ্টিপাতের বলা এসে দাঁড়িয়েছে যার ফলে এই অঞ্চলটার ক্ষেত্রেই মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদিকে বাদবাকি সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে এগিয়ে নিয়েছি অন্ধরা আমরা যদি এই মুহূর্তে রাত্রিবেলার দিকে দেখি যে রাত্রিবেলার দিকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে তো এই মুহূর্তে রাত্রিবেলা ক্ষেত্রে একদম আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত হবে না এবং মূলত দক্ষিণ বাংলার ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু না যদি আমরা একটুখানি করে দেখি এই এলাকাগুলোর ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু বাইশ মিলিমিটারের কাছাকাছি একটা ভয়াবহ মোটামুটি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই একই জেলাতে অর্থাৎ ফুটিকছের উপজেলার আশেপাশে হতে পারে কিন্তু তাছাড়া পুরোপুরিভাবে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে রাত্রিবেলার দিকে তো এই মুহূর্তে বেলা থেকে কিন্তু কার আকাশে থাকার সম্ভাবনা রয়েছে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না ত্রিপুরার দিকে হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে এবং মাঝ রাতের বেলাতে কিন্তু দক্ষিণ যে বাংলা সেখানে কিন্তু বৃষ্টিপাত না হলে উত্তর বাংলার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মাঝরাতের বেলার দিকে মালদা এছাড়াও দুই দিনাজপুরের দিকে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম ঠিক মাঝরাতের বেলা দুটো সময় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত উত্তরবঙ্গের দিকে সবথেকে বেশি রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কালিম্পং এ ক্ষেত্রে ছিটে বৃষ্টিপাত হতে পারে তবে এই যে দুই দিনাজপুর সহ মালদার দিকে খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো যাই হোক এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে ট্র্যাকটা এগোচ্ছে তবে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুর আবহাওয়া দপ্তরের মতে যেটা বলেছিল সেটা কিন্তু নিম্নচাপটা পুরোপুরিভাবে সজরে আঘাত করতে চলেছে এই উড়িষ্যা ভুবনেশ্বর এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু সজোরে আঘাত অর্থাৎ টোটাল কিন্তু এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি প্রভাব পড়তে পারে তবে সেরকম কিন্তু বড়সড়া প্রভাব পড়ে মানে অর্থাৎ ভয়ঙ্কর যে গরমের পরিস্থিতি হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর হতে পারবে না কারণ নিম্নচাপের প্রভাবটা খুবই হালকা হলেও কিন্তু পশ্চিমবঙ্গের বুকে থাকবে তো এই মুহূর্তে কিন্তু সেরকমটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি তো কালকের দিনকে মঙ্গলবার দিনকেও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে এবং বিকালবেলার দিকে কিন্তু আংশিক মেঘলাচ্ছন আকাশ থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে মেঘের পরিমাণটা খুবই কম থাকবে যার ফলে কিন্তু বা পশ্চিমবঙ্গের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে তাপমাত্রা খানিকটা কিন্তু বেড়ে যেতে পারে যদি আমরা একটু ঢাকার ক্ষেত্রে ক্লিক করে দেখি দেখতে পাচ্ছেন আমরা ঢাকার ক্ষেত্রে ক্লিক করে দিয়েছি তো মোটামুটি অ্যাভারেজে যেটা আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু বত্রিশ ডিগ্রি তেত্রিশ ডিগ্রি কাছাকাছি কিন্তু পৌঁছে যাচ্ছে এবং আজকের দিনগুলোতে কিন্তু প্রায় একত্রিশ ডিগ্রি আশেপাশে কিন্তু থাকবে তো যদি আমরা কলকাতা ক্ষেত্রে দেখি যে কলকাতার ক্ষেত্রে কীরকম টাইপের তাপমাত্রা থাকতে পারে তো এই মুহূর্তে আমরা কলকাতা ক্ষেত্রে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কলকাতার ক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা খানিকটা কম রয়েছে তিরিশ ডিগ্রি কমে হয়ে গিয়েছে যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খানিকটা বৃষ্টিপাত হওয়ার ফলে তাপমাত্রাটা কিন্তু খানিক নামতে পারে এটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের দিনকে দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু ছিটে বৃষ্টিপাত পাঁচ মিলিমিটারের কম বৃষ্টিপাত প্রত্যেকটা জেলাতে প্রায় সমানভাবে কিন্তু কালো মেঘ থাকার সম্ভাবনা রয়েছে যার ফলে কিন্তু ছিটে বৃষ্টিপাত হতে পারে তো যাই হোক এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু পাঁচটা পর্যন্ত কালো মেঘ থাকতে পারে এবং যা এই কালো মেঘের ফলে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকেও থাকতে পারে কোথাও কিন্তু এমন এলাকা নেই যেখানে কালো মেঘ থাকবে না মোটামুটি সকালবেলার দিকে রোদ ঝলমলে আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আজকের মতনই কিন্তু খানিকটা কালো মেঘ আকাশে ঘড়াতে থাকবে তো এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছে এবং রাত্রিবেলার ক্ষেত্রেও একই রকম পরিস্থিতি থাকবে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতভাবে নেই আমরা লাস্টে যে মুহূর্তটা দেখে নেবো বৃষ্টিপাতের পরিমাণ মুহূর্তটা দেখে নেবো এবং চলাবো পরবর্তী বারো ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছেন পরবর্তী বারো ঘন্টার মধ্যে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু কলকাতা আশেপাশে মোটামুটি মাঝারি পরিমাণে বৃষ্টিপাত যেটা আপনাদেরকে বললাম নদীয়ার দিকে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পুরুলিয়া বাঁকুড়ার এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একটুখানি বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকতে পারে তাও মাঝেরই পরিমাণে বৃষ্টিপাতই হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের ক্ষেত্রে এই যে অঞ্চলগুলো রয়েছে পিরোজপুর এছাড়াও বরিশাল অপরদিকে এই যে অঞ্চলগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাথাবেরিয়ার আশেপাশে এখানে কিছু অঞ্চল রয়েছে এছাড়া কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত এই পশ্চিমবাংলা কিংবা বাংলাদেশের ক্ষেত্রে আপাতত হবে নেই নিম্নচাপের প্রভাব কিন্তু খুব বেশি একটা দেখা যাবে না পশ্চিমবঙ্গে বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাব পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দেখে নেব পরিস্থিতি কোন দিকে যেতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কালকের দিনকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মোটামুটি কিন্তু এই যে অঞ্চলগুলো রয়েছে দীঘার আশেপাশে এখানে কিন্তু বালাসোর আশেপাশে কিন্তু একটা বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ছিটে বৃষ্টিপাতই কিন্তু হতে পারে কালকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে পরবর্তী চব্বিশ ঘন্টাতে কেমন টাইপে বৃষ্টিপাত হবে বাঁকুড়া ক্ষেত্রে মোটামুটি কিন্তু একটা খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টোটাল একদম যদি পুরোপুরি চব্বিশ ঘন্টার মধ্যে মিলিয়ে যদি বলি তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলো ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে চরম ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন না কিন্তু দুই দিনাজপুর সহ মালদার দিকে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতি হতে পারে রংপুর থেকে কালাই মনমোহন সিং সিলেটের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলচরের ক্ষেত্রে কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে তবে এই যে নিচের দিকে অঞ্চল রয়েছে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও কিন্তু খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জোরালো ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কালকের দিনকে সেরকমভাবে দেখা যাবে না তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে জানিয়ে দেবেন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য